হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো নেপালি টু বাংলা। আমি একজন বাংলাভাষী, আমি নেপালি বিশেষ কিছু জানি না। আমি শিখতেছি, আপনাদেরকে শেখার চেষ্টা করতেছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয় বা ক্ষমা করে দেবেন। চলুন ভিউয়ার্স, কোনো কথা না বলে আমরা মেন টপিকে চলে যাই। আমার ভালো লাগছে না, এই বাংলা বাক্যটাকে আমরাকে নেপালি বাক্যে পরিণত করব। হামিলাই রামড়ো লাগদেই না, হামিলাই রামড়ো লাগদেই না। এই বাক্যের মধ্যে আমরা ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে জানার চেষ্টা করব। আমার যেটাকে নেপালিতে বলতেছে হামিলাই, ভালো যেটাকে নেপালিতে বলছে রামড়ো, লাগদেই না যেটাকে বাংলা বলছে লাগছে না। পরের বাক্য যাব আমরা, আমার কথা বাদ দাও। এটাকে নেপালিতে বলতে হবে হামিলাই একলাই সোনুহস, হামিলাই একলাই চর্ণুহর্ষ। আমার কথা বলে দিও, এটাকে নেপালিতে বলবো হামিলাই ভন্ডুস। আমার কথা বলে দিও, এটাকে নেপালিতে বলবো হামিলাই ভন্ডুস। চলুন বর্ষ, আমার প্রথম থেকে আরেকবার দেখি নি। আমার ভালো লাগছে না, হামিলাই রামড়ো লাগদেই না। আমার কথা বাদ দাও, এটাকে নেপালিতে পরিণত করবো আর নেপালিতে ট্রান্সলেট করবো হামিলাই একলাই চর্ণুহর্ষ, হামিলাই একলাই চর্ণুহর্ষ। আমার কথা বলে দিও, এটাকে নেপালিতে বলবো হামিলাই ভন্ডুস, হামিলাই ভন্ডুস। আমার যাওয়া হবে না, এ বাংলা বাক্যটাকে আমরা নেপালি বাক্যে পরিণত করবো হামি জানে ছৈন, হামি জানে ছৈন। আমার মামা এসেছে, এটাকে নেপালি বাক্যে পরিণত করবো হাম্রো মামা আই পুগো, হাম্রো মামা আই পুগো। আমার মামা চলে গেল, নেপালিতে বলবো কাকালে ছড়দিনু ভয়ো, কাকালে ছড়দিনু ভয়ো। চলুন বিয়ার্স, প্রথম থেকে আমরা দেখিনি। আমার যাওয়া হবে না, এখানে আমার নেপালিতে বলছে হামি, যাওয়া নেপালিতে জানে সৈন, নেপালিতে বলছে বাংলা বলছে হবে না। আমার মামা এসেছে, এখানে এসেছে অর্থাৎ নেপালিতে বলতে হবে আই পুগো, আই পুগো। আমার মামা চলে গেল, এখানে নেপালিতে বলবো কাকালে ছড়দিনু ভয়ো, কাকালে ছড়দিনু ভয়ো। আমার তোমার সাথে দেখা হবে না, এই বাক্যটাকে আমরা নেপালি বাক্যে পরিণত করবো হামি তোপাইলাই ভেটনু সৈনা, হামি তোপাইলাই ভেটনু সৈনা। আমার সাথে তোমার শেষ দেখা, হামি সঙ্গে তোপাইকো অন্তিম বেট, হামি সঙ্গে তোপাইকো অন্তিম বেট। চলুন ভিউয়ার্স, আমরা ওয়ার্ডগুলো বা শব্দগুলোর অর্থ বুঝে নিয়ে চেষ্টা করি। আমার যেটা নেপালিতে বলছে হামি, তোমার যেটা নেপালিতে তোপাইলে ভেটনু সৈনা অর্থাৎ দেখা হবে না। আমার সাথে তোমার শেষ দেখা, হামির সঙ্গে যেটাকে বাংলা বলছে আমার সাথে, তোপাইকো মানে তোমার, অন্তিম বেট মানে শেষ দেখা। আমার ঘর যেতে দেরি হবে, হামিলাই ঘর জানা অনুমতি দিনু ছ, হামিলাই ঘর জানা অনুমতি দিনু ছ। আমার ঘর যেতে দেরি হবে, এটাকে নেপালিতে বলবো হামিলাই ঘর জানা অনুমতি দিনু ছ। আমার কাছে টাকা নেই, এটাকে নেপালিতে বলবো হামি সঙ্গ পাইছে ছয় না, হামি সঙ্গ পাইছে ছয় না। চলুন ভিউয়ার্স, আমরা ওয়ার্ডগুলোর অর্থগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। হামিলাই যেটাকে বাংলা বলছে আমার, ঘর জানা অনুমতি দিনু ছ মানে ঘর যেতে দেরি হবে, আমার কাছে টাকা নেই, হামি সঙ্গ মানে আমার কাছে পাইছে ছয় না মানে টাকা নেই। আমার বেতন হলে টাকা দিয়ে দেবো, আমার বেতন হলে টাকা দিয়ে দেবো, এটাকে নেপালিতে পরিণত করবো বা নেপালিতে ট্রান্সলেট করবো হামিলাই ভুক্তানি পায়ে ভনে ম পয়সা দিনুস, হামিলাই ভুক্তানি পায়ে ভনে ম পয়সা দিনুস। আমরা এই বাক্যটাকে ভেঙে ভেঙে বা অর্থগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো। হামিলাই যেটা বাংলা বলছে আমরা, আমরা হামিলাই যেটাকে নেপালি বাংলা বলছে আমার, ভুক্তানি মানে বেতন, পায়ে ভন ম পয়সা দিনুস, পায়ে ভনে মানে বেতন পেলে আমি টাকাটা দিয়ে দেব। হাই ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিওগুলি আপনারা দেখতে পান বা উপলব্ধি করতে পারেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর সাথে আজকের ভিডিও সমাপ্তি ঘোষণা করতেছি। ধন্যবাদ।